আজকে আমি আপনাদের সামনে একটা রান্না করে দেখাচ্ছি। যখন আমরা চিংড়ি মাছ নিই, কিন্তু চিংড়ি মাছের মুড়ো আর সুরগুলো আমরা ফেলে দিই, কিন্তু সেগুলো আমি ফেলবো না, সেগুলো দিয়ে আমি আজকে বাটা বানিয়ে দেখাবো আপনাদের। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুড়ো আর সুর নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, আর 7-8টা মতন রসুনের কোয়াকে কেটে রেখেছি কুচি কুচি করে, আর কাঁচা লঙ্কা 2 কেটে রেখেছি, আর কিছুটা আদা। এবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার সে যেগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা আমার তো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি চিংড়ি মাছের মুড়ো আর সুরগুলো দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে কড়া করে ভেজে নেবো, লাল লাল কড়া করে ভেজে নেবো। আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, তারপর নামিয়ে নিয়ে ঠান্ডা হলে আমি এটা শিলে বেটে নেবো, বাস তাহলেই হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই এটা জানেন অনেকেই, তবু আমি বানালাম, এবার আমি নামিয়ে নিচ্ছি। এগুলোকে আবার আমি বেটে নিচ্ছি শিলে নিয়ে, এবার বেটে নিচ্ছি এগুলোকে। এটা মিহি করে বেটে নিতে হবে যেন একটু র না থাকে, না তো মুখে লাগবে সুরগুলো। সত্যি করে বলতে কি, এটা গরম ভাতের সঙ্গে খুব খেতে ভালো লাগে। আমি তো প্রায় যখন কিনলে জানি প্রায় করি। এটাকে আমি মিহি করে বাটবো, একটু সময় নিয়ে বাড়তে হবে। মা, এটা বাটা হয়ে গেছে, এবার আমি শিল থেকে তুলে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কিভাবে বানালাম, আপনারা এইভাবে বানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক করবেন। তা ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের হাজির হবো। নমস্কার।